দেখো তোমরা লোকজন ভিডিও করার জন্য কি কি করে বেড়ায়। এই কি করছিস রে? ছবি তুলছিস? ভিডিও করছিস? বললাম আমি বাজার করলাম এগুলো চিকেন, এটা হচ্ছে আমুদে মাছ, মিষ্টি আছে এতে, ফ্রুটস, আম, এখন আমের সিজন, এটা ল্যাংড়া। বাস এই ছিল আজকের আমার বাজার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুস উইথ পিনাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা পুরোটা দেখার তোমাদের জন্য রিকোয়েস্ট করলাম। তো আমেরিকাতে কিন্তু এখন মোটামুটি অনেক অনেক পার্সেন্টেজ লোকই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, আর তোমরা জানো সিডিসি কিন্তু এখন মাস্ক ছাড়া আমেরিকা ঘুরে বেড়াতে বলে। তো এখন তো আমেরিকাতে মাস্ক ছাড়া লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো ইন্ডিয়ার কি অবস্থা। ইন্ডিয়া মানে বেসিক্যালি কলকাতা। তো চলো দেখে আসি একটু কলকাতার কি অবস্থা। আমি এসে গেছি পায়েল, আজ আমি দেখাবো কলকাতার সকালের বাজার। তো চলো, রেডি? দর্শকর্মার দোকান, এখানে সবই পাওয়া যায়, আবার সবজিও পাওয়া যায়, সব পাওয়া যায়। আম কত করে গো? আম কিনছি এখানে, এখন আম খুব চলছে। কলকাতার মিষ্টি, স্পেশাল মিষ্টি। বাজার তো কমপ্লিট, চলো দেখা যাক ওদিকে পিনাকি কি করছে। তো তোমরা দেখলে কলকাতার পরিস্থিতি, কলকাতায় কি অবস্থা। সবকিছুই খোলা আছে, সবকিছুই পাওয়া যাচ্ছে, সেকেন্ড লকডাউনে কেউ কিছুই মানছে না। যদিও মাস্ক পরতে বলছে, কিন্তু মাস্ক সবাই পরে আছে কিনা আমার খুব সন্দেহ আছে। বাট এবার চলো আমাদের এখানে দেখি কি কি হচ্ছে। তো চলো যাই গিয়ে দেখি। আর যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো। দেখছোই যে এখানে কেউ এখন মোটামুটি মাস্ক পরে নেই, মোস্ট অফ দ্য পিপল মাস্ক না পরেই ঘুরছে। তো এখানে এখন মাস্ক ছাড়াটাই ঘোরাটাই এখন অ্যালাউ হয়ে গেছে। তো আমরা এখন এই স্কোয়ার্টো মাইলের ব্লগ তোমরা দেখেছো অনেকে, স্কোয়ার্টো মাইলের ব্লগ যারা এখনো দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর আই বাটনে লিঙ্কটা থাকবে, গিয়ে দেখতে পারো। তো এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে গাহানাতে যাবো হচ্ছে আর একটা ফায়ার বক্স আছে আজকে রাত্রিবেলা সেটা দেখতে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো যাই। তো এখন চলে এসেছি ফায়ার প্লেস, যেখানে ফায়ারবক্সটা হবে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন ছোটো ছোটো স্টল করা আছে, এখানে একটা, এই দেখো পিছনে বিভৎস ভিড়, সবাই জমে গেছে। তো আমরা এখানে একটা জায়গায় খাবার নেবে বলে দাঁড়িয়েছি। তো হোক, খাবারটা নিই, ফায়ারবক্সটা শুরু হোক, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো জোস উইথ। এই আমার মাঠের এই পেছনটাতে মাঠে হচ্ছে ফায়ারবক্সটা হবে। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। টোটাল মাঠটা অনেক লোক বসে আছে, অনেক, কিন্তু একটা কাগজ বা কোনো কিছু পড়ে নেই, মানে এটা অসাধারণ জিনিস।
এই জিনিসটাই করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই হবে। তো এরপরে ফায়ার বক্সের সময় তোমাদের সঙ্গে দেখা করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো জোর সুইট কিনা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের মতামত, আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ভালো থেকো, সঙ্গে থেকো, জোস উইথ পিনাকল। থ্যাংক ইউ, বাই বাই।